বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা আরেকটি মামলার কার্যক্রম বাতিল করলেন দেশের উচ্চ আদালত। এ নিয়ে দুই দিনে আওয়ামী লীগের আমলে দায়ের হওয়া 12 মামলা বাতিল হলো। দলটির আইনজীবীরা বলছেন, বাকি মামলাগুলো খুব শীঘ্রই আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এক মামলার কার্যক্রম বাতিল হয়। এ মামলার অন্যতম আসামি একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে মামলা বাতিল হওয়ায় তারেক রহমান সহ অন্য আসামিরা এ সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। কালারেবল এক্সারসাইজ বাই দা অথরিটি বলে বাতিল করা হলো এবং এই কয়েক জনাব তারেক রহমান সাহেবও এইটা বেনিফিটটা পাচ্ছেন, কারণ মামলাটাই চলতে পারে না। অধিকাংশ মামলায় জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো একটা মামলায় লিগ্যাল কোনো এভিডেন্স নেই, যে কারণে আমরা বারবার বলছি আইনগতভাবে আমরা ওনার মামলাগুলো মোকাবেলা করব। বৃহস্পতিবার নতুন করে শুরু হয় একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি। 5 আগস্টের পট পরিবর্তনের পর এ মামলাটির আপিল নিষ্পত্তি করতে নতুন করে বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি। একটা ঘটনা হয়েছে, কিন্তু এই আসামি যাদেরকে করা হয়েছে এই মামলায়, ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, ওনাদের যে কোনো কমপ্লিসিটি নাই, কোনো সাক্ষীও নাই, কোনো মেটেরিয়ালসও পাওয়া যায় নাই, এটা আমরা বলার চেষ্টা করে এই আসামিরা নির্দোষ এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব বা করেছি। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ এই গ্রেনেড হামলায় 24 জন নিহত হয় এবং অন্তত 300 জন আহত হন। আলোচিত এই মামলায় 2018 সালের 10 অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।